কলকাতার কাছের এক শহরে থাকত বসুধা নামের এক মহিলা সে বাড়িতে ধূপ তৈরি করতো আর তার স্বামী সুখেন স্ত্রীর তৈরি করা ধূপ বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে আসত তাদের একমাত্র ছেলে রঞ্জিত আর তার স্ত্রী কিরণ কলকাতায় কোম্পানির দেওয়া একটা কোয়ার্টারে থাকতো মাঝে মধ্যে তারা তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেত একদিন জানেন তো মা আপনার ছেলের অফিসে এক নতুন ম্যানেজার এসেছেন তিনি তো সব সময় রেগে থাকেন আর সবার কাজে খুঁত খুঁজে বেড়ান তা বৌমা রঞ্জিতের পেছনেও কি ওই ম্যানেজার বাবু লেগে থাকেন নাকি সে আর বলতে বাড়ি ফিরে এসে থেকে আপনার ছেলে খালি ওই ম্যানেজারের গল্পই করতে থাকে ওরা একে অপরকে একদম সহ্য করতে পারে না প্রতিদিন ও বলতেই থাকে নতুন কোনো কাজ খুঁজতে হবে সেই বরং ভালো প্রতিদিনের অশান্তির চেয়ে শান্তি ভালো রঞ্জিতকে বলো চাকরিটা যেন ছেড়ে দেয় মা নতুন চাকরি করব ভাবলেই তো আর নতুন চাকরি পাওয়া যায় না এখন বাজারে চাকরি সহজে পাওয়া যায় না কত মানুষ বেকার হয়ে কলকাতায় কাজের জন্য ঘুরে বেড়ায় আপনি জানেন তাছাড়া নতুন চাকরি নেবার সময় মাইনে সুযোগ সুবিধা সব ভালোভাবে বুঝে নিতে হবে তা না হলে আবার ঠকে যাওয়ার চান্স আছে তাই আমার মনে হয় আগে একটা চাকরি জোগাড় করে তারপর এই চাকরিটা ছেড়ে দেয়া উচিত বৌমা তুমি আমার মতো ধূপ তৈরি করো না তাহলে তো বাড়তি কিছু আয় হয় মা আপনার তৈরি ধূপ কাঠি তো বাবা বিক্রি করে আসেন কিন্তু আমার তৈরি কাঠিগুলো কে বিক্রি করবে আপনার ছেলে তো আর আমার তৈরি বিক্রি করবে না শোনো বৌমা তুমি কাজটা তো শুরু করো তোমার শ্বশুরি না হয় তোমার তৈরি ধূপগুলো বেচে দেবে বাজারে ধূপের চাহিদা কিন্তু কখনো কমবে না দিন দিন ধূপের চাহিদা বাড়ছে এই কথাটা কিন্তু তুমি মাথায় রেখো কিছু মনে করবেন না মা একটা কথা বলি তাহলে সবাই ঘরে ঘরে ধূপের ব্যবসা শুরু করে দিত আপনি যে কি সব বলেন না কি বলবো। দেখো আগে যেখানে একটা বাড়ি থাকতো সেখানেই এখন নতুন নতুন ফেলাট তৈরি হচ্ছে সব ফেলাটেই ধূপ জ্বালাচ্ছে আগে যেখানে একটা বাড়িতে প্রতিদিন চারটে করে ধূপ জ্বলতো এখন সেই বাড়িটা ভেঙেই পাঁচতলা ফেলাট তৈরি হয়েছে আর সেই ফেলাটে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট ছোট পরিবার হয়ে বাড়ির সদস্যরা থাকছে তাছাড়া অন্য জায়গা থেকেও মানুষরা এসে ওই ফেলাটে থাকছে তাহলে কি দাঁড়াচ্ছে সবার বাড়িতে কি জ্বলছে হ্যাঁ ধূপ জ্বলছে তার মানে যে বাড়িটায় আগে ধূপে কাজ মিটে যেত সেখানে চারটে একশোটা ধূপ লাগছে তাই জন্য দেখো না আইটিসির মতো বড় কোম্পানিও এখন ধূপের ব্যবসায় নেমেছে তাই বলি তুমিও ঘরে বসে অবসর সময় ধূপ তৈরি করো তাতে সংসারের আয় পয় হবে এটা আপনি ঠিক বলেছেন মা কিন্তু আমি তো ধূপ তৈরি করতে জানি না জানো না তো কি হয়েছে আমি বলে দিচ্ছি ধূপ তৈরি করতে কি কি লাগে দেখো এটা হলো প্রিমিক্স পাউডার এতে কাঠ কয়লার গুঁড়ো কাঠের গুঁড়ো আর জিগার পাউডার মেশানো আছে দু কেজি প্রিমিক্স পাউডারের সাথে এক থেকে দেড় লিটার জল দিয়ে মেখে এটাকে শক্ত মন্ডের মতো তৈরি করতে হয় তারপর ওই পাতলা পাতলা বাঁশের কাটিতে লাগিয়ে হাত দিয়ে গড়িয়ে নেওয়া হয় তারপর ওই সুগন্ধি তেলে ধূপগুলো ডুবিয়ে শুকিয়ে নিতে হবে তাও ঘরের মধ্যে পাখা চালিয়ে তারপর একটা প্যাকেটে ভরে দিলেই কাজ শেষ মা সব ব্যবসার তো একটা লাইসেন্স লাগে সেটা তো ঝামেলা আমাদের তো আমাদের প্যাকেটেই মানে ওই একই নামে ধূপ তৈরি করবে তাছাড়া ঘরে বসে বসে তুমি কি করছো কে জানবে এতে তো শব্দও হবে না ধোঁয়াও বেরোবে না তাহলে পাশের ঘরের মানুষও কিছুই টেরও পাবে না তাহলে তোমার অত অসুবিধা কিসে বুঝেছি তবু ট্রেড লাইসেন্স আর এস এস আই জরুরি আর আপনি যখন বললেন এই বিজনেসটায় একটা ভালো ফিউচার আছে তাহলে আমি বরং কিছুদিন আপনার কাছ থেকে হাতে কলমে কাজ শিখে নি তারপর না হয় সব লাইসেন্স নিয়ে একটা ধূপ তৈরির মেশিন কিনে ধূপ তৈরি করব হ্যাঁ তাহলে তো ভালোই হবে অনেক কম সময় অনেক বেশি ধূপ তৈরি করা যাবে জানো তো বৌমা আগে কাঠ কয়লা গুঁড়িয়ে কাঠ গুঁড়ো ঢেলা ভেঙে অনেক সময় নষ্ট করে আমি ধূপ তৈরি করতাম এখন প্রিমিক্স পাউডার মেখে ধূপ তৈরি করলে অনেক সময় বেঁচে যায় সেই রকম তুমি মেশিন চালিয়ে যদি ধূপ তৈরি করো তাহলে অনেক কম সময়ে অনেক ধূপের কাটি তৈরি করতে পারবে তাহলে আর দেরি করে লাভ নেই বাজার যখন রেডি আছে তখন শুরু করে দিই আমাদের বিজনেসটা তবে মডার্ন ওয়েতে মেশিন কিনে আচ্ছা মা আপনি ধূপ তৈরির মেশিন কোথায় পাওয়া যায় আর সেটার কত দাম জানেন কি না আমি জানি তবে তোমার শ্বশুর জানে এরপর কিরণ সুখেনের থেকে মেশিনের কারখানার ঠিকানা জোগাড় করে ধূপ তৈরির মেশিন কেনে আর তার স্বামী প্রয়োজনীয় লাইসেন্স তৈরি করে দেয় তারপর থেকেই শাশুড়ি বৌমা মিলে মেশিনে ধূপ তৈরি করে আর সুখেন সেই ধূপ বিক্রি করে আসে এভাবেই তাদের ধূপের ব্যবসা রমরমিয়ে চলতে থাকে শিপ্রা নামের এক শিক্ষিত মেয়ে তার মায়ের সাথে কলকাতায় বাস করতো তার মা বেশিরভাগ সময় অসুস্থ থাকতো তাই সে তার মায়ের সেবা করার জন্য কোনো চাকরি করতো না সে নানা রকমের আচার তৈরি করে বিক্রি করতো প্রতিদিনের সংসার চালানোর মতো প্রফিট হয়ে গেলেই সে তার বাড়ি চলে আসত আর বাড়ি এসে রান্না করে তারা খেত তারপর খাবার শেষে সে তার মায়ের সেবা করতো আর পরের দিনের জন্য আচার তৈরি করতো এরকম ভাবেই তাদের দিন কাটছিল একদিন আচার চাই আচার দিদি আমায় দশ টাকার আচার দাও তো হ্যাঁ ভাই এই নাও দিদি তুমি এই টেস্টি আচার কি দিয়ে বানা বলো তো ভাই তুমি আম খাও না আটি গোনার তোমার কিসের দরকার কিছু মনে করো না এটা তো আমার বিজনেসের সিক্রেট এসব শেয়ার করা যায় না ঠিক আছে দিদি তাহলে আমি এলাম গো হ্যাঁ আবার এসো তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে ওদের দেখছিল অজিত নামের এক যুবক রাজুকে তার কাজ দিয়ে যেতে দেখে সে রাজুকে বলল আচ্ছা ভাই শোনো শিপ্রাদি খুব ভালো আচার তৈরি করে এত টেস্টি আচার এই অঞ্চলে কেউ বানায় না আমি তো মাঝে মধ্যেই খাই আচার তো বেশি মেয়েরাই খায় কিন্তু আমি ছেলে হয়েও আলাদা করে আচার খাই তাহলে বুঝতে পেরেছেন দিদির আচার কেমন আচার খেলে শরীর খারাপ হয় না তো আচার খেলে আবার শরীর খারাপ হয় নাকি হ্যাঁ আচারের তেল মশলা বা অন্য কিছু যেমন আম তেঁতুল যা দিয়ে আচার তৈরি করে সেগুলো ভালো কোয়ালিটির না দিলেই তো শরীর খারাপ হতে পারে না না শিবপ্রাদি আমাদের পেছনের পাড়াটাতেই থাকে আমরা সবাই ওকে চিনি ও সব সময় ভালো জিনিস দিয়েই আচার তৈরি করে ভাই তাহলে আমায় পঞ্চাশ টাকার আচার এনে দাও না আমি বাড়ি নিয়ে যাব ঠিক আছে এনে দিচ্ছি দিদি পঞ্চাশ টাকার আচার দাও তো রাজু কি ব্যাপার তো একটু আগেই তো দশ টাকার আচার নিলে আবার পঞ্চাশ টাকার আচার কিনতে এলে বাড়ির জন্য নেবে বোধ না গো দিদি ওই লোকটা আমায় আচার কিনতে পাঠিয়েছেন এরপর থেকেই অজিত প্রতিদিন শিপ্রার কাছ থেকে আচার কিনতে আসত আর প্রায় মাস তিনেক পর সে একদিন শিপ্রাকে বলল শিপ্রা আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে দেখুন আপনাকে দেখে মনে হয় আপনি ধনী পরিবারের ছেলে আর আমি গরিব আপনার সাথে আমায় মানাবে না মানাবে কি মানাবে না সেটা তোমায় দেখতে হবে না আমায় বিয়ে করতে অন্য কোনো জোরালো আপত্তি থাকলে বলো আমি আমার মায়ের অসুস্থতার জন্য অনার্স গ্রাজুয়েট হওয়া সত্ত্বেও কোনো অফিসে জব করতে যেতে পারিনি বিয়ে করব কি করে আমার বিয়ে হয়ে গেলে আমার মায়ের কি হবে আমার সাথে তোমার বিয়ে হয়ে গেলে

ছেলের বউ হতে দেখে অজিতের বাবা মা খুব বিরক্ত হয় অজিত তোর রুচি দেখে ঘৃণা হয় একটা ফুটপাতের মেয়েকে ঘরে তুললি ওর নোংরা হাতের খাবার আমায় খেতে হবে তা হ্যাঁ গো বড় লোকের ছেলে দেখে অমনি নাল পড়তে থাকলো কি দিয়ে বস করলে গো আমার ছেলেকে আচার খাইয়ে মা তুমি এভাবে শিব্রাকে অপমান করো না আমি ধনী বলে ও আমায় বিয়ে করতে রাজি ছিল না আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আর মা শিপ্রা গরিব হলেও শিক্ষিত অনার্স গ্রাজুয়েট ওর মায়ের অসুস্থতার জন্য মাকে ছেড়ে যাতে না যেতে হয় সেই জন্য ও কোনো চাকরি করেনি নিজে একটা স্বাধীন ব্যবসা করেছে। তাই তুমি ওকে কিছু বলো বউ এর বাবা তোমরা এরকম আচরণ করো না আমি তোমাদের পা ধরে ক্ষমা চাইছি আমাদের যদি পছন্দ না করো তাহলে আমরা বাড়ি ছেড়ে ফ্ল্যাট কিনে চলে যাব। আমায় একটু টাইম দাও দেখলে তো আমি বলেছিলাম তোমার সাথে আমায় মানাবে না আমায় বিয়ে করলে বলেই তো বাড়িতে এত অশান্তি হচ্ছে দেখো না শয়তানিটার কথা শোনো না শুনলে একেবারে গা পিত্তি জ্বলে যায় শিপ্রা তুমি এসো আমার সাথে ঘরে এসো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমানিত হতে হবে না 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 আমি তোমার ঘরে যাব না আমি চলে যাব আমি মা বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দিতে পারবো না তুমি আমায় ক্ষমা করো আমার মাকে হসপিটাল থেকে তুমি ছাড়িয়ে দাও আমি অত খরচ করে মায়ের চিকিৎসা করাতে পারবো না আর আমার মায়ের চিকিৎসার জন্য তোমার যা খরচ হয়েছে সেটা আমি প্রতিদিন অল্প অল্প করে শোধ দিয়ে দেব। তুমি ভালো থেকো আর আপনারাও ভালো থাকবেন দাঁড়াও তা তুমি যদি আমার ছেলের টাকা মেরে দাও তুমি কোথাও যাবে না আগে আমার ছেলের সব দেনা মেটাবে তারপর চলে যেও তার আগে নয় আমায় কিছু ফেরত দিতে হবে না আমি শুধু তোমার সাথে সংসার করতে চাই তা বললে হবে না আমরা তোকে মানুষ করেছি তোর সব ভালো মন্দের ওপর আমাদের খবরদারি করার অধিকার আছে এরপর থেকে শিবরা সারা দিন অনেক বেশি করে আচার তৈরি করে আর তার শাশুড়ি একটা সেলসম্যান ঠিক করে সেই সেলসম্যান শিবরার তৈরির আচার বিক্রি করে আসে মাসখানেক পর শিপ্রার মা সুস্থ হয়ে গেলে শিপ্রার শাশুড়ি তাকেও তাদের বাড়ি নিয়ে আসেন তারপর থেকে শিপ্রার সাথে তার মাও আচারের হাত লাগায় শিপ্রার আচারের বিজনেস রম রমিয়ে চলতে থাকে একদিন শোনো মায়ের চিকিৎসা আর আমাদের এতদিন থাকা খাওয়ার জন্য এই টাকাটা ফেরত দিলাম আজ আমরা মা মেয়ে চলে যাচ্ছি মা আপনারা ভালো থাকবেন তুমিও বাবা মায়ের পছন্দ করা মেয়ে বিয়ে করো এই তুমি চলে বড় মেয়েকে আমার ছেলের না মিটিয়েছ মনে তো হয় তবু যদি হিসাবের কিছু গন্ডগোল হয় আপনি বলে দিন আর কত দিতে হবে আমার ছেলে তোমায় প্রাণ ভরে ভালোবাসে তোমাকেও অজিতকে প্রাণ ভরে ভালোবাসতে হবে মানে মানে আবার কি এখন তুমি সফল ব্যবসায়ী তাই তোমার শ্বশুরের আর আপত্তি নেই আর আমারও তোমার ঠিকঠাকই লাগে তাই তোমার সাথে আমার ছেলের ঘটা করে আমরা বিয়ে দেব সত্যি কথা স্বীকার করেই নাও বৌমা প্রথম দিনই অজিতকে নিয়ে আলাদা না থেকে নিজেই নিজের জায়গাটা ছেড়ে যাবার কথা বলে তোমার মনে তার জায়গা করে নিয়েছিল তাহলে আজ এই অবধি আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল প্রেস করতে ভুলবেন না